ये মিনটা নিয়েছি পাবনা ক্যাডেট কলেজে, আমার সাথে আছে হচ্ছে ক্লাস 7 এবং 8 রাইট। ওদেরকে এই প্রবলেমটা সলভ করাচ্ছি, তো ভাবলাম একটা ভিডিও করে দিই। তো কারা কারা আছে ক্লাসে একটু আমরা শুরু করে দেখে ফেলি, অল্প কয়েকজন আছে। এই পাঁচটাতে একটু দেখাবো, তোমরা হাই দিতে পারো। ওকে, এবার আমরা স্টেটমেন্টটা দেখব। প্রবলেমটা হচ্ছে 5 points are chosen inside an equilateral triangle of segment 1 unit. Prove that there will be 2 points whose distance apart is at most 2. So এটা একটু এক্সপ্লেইন করি। কি বলছে যে তোমার কাছে একটা ট্রায়াঙ্গেল আছে, যেটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এবং এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সবগুলো সাইড হচ্ছে 1 1। মনে করো এটা হচ্ছে 1 ইউনিট, এটা 1 ইউনিট, এটা 1। এখন আমাকে বলছে এই ট্রায়াঙ্গেলের ভিতরে 5টা পয়েন্ট নিয়ে, 5টা পয়েন্টের মধ্যে যেভাবেই তুমি পয়েন্টগুলো নাও না কেন 2টা পয়েন্ট অবশ্যই পাওয়া যাবে যাদের সর্বোচ্চ দূরত্ব হাফ। সর্বোচ্চ দূরত্ব হাফ বলতে বোঝায় যে হাফ হবে অথবা তার চেয়ে কম হবে। মানে আমরা চাইলে এমনভাবে পয়েন্টগুলো বসাতে পারবো না যে সবার দূরত্ব হাফের থেকে বেশি, এটা করা যাবে। আমরা কি করব, এই ট্রায়াঙ্গেলটার মিডল পয়েন্টগুলো নিয়ে, ওকে, মিডল পয়েন্টগুলো জয়েন করব। এখন মিডল পয়েন্টের কারণে কি হলো, এই অংশটা কত টুকলেন, নিচেরটা হাফ, এটা হাফ, সবগুলো কত করে হাফ, এই অংশটা কি হবে হাফ, এটাও দেখবা ঠিক করা যাবে, সবগুলো কত করে। তাহলে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে মিডল পয়েন্ট 3টা, মানে সাইডগুলো নিয়ে যদি তুমি জয়েন করো 4টা ছোট ছোট ট্রায়াঙ্গেল হবে, কয়টা হবে 4টা। এই 4টা প্রত্যেকও কিন্তু ইকুইলেটারাল, 4টা প্রত্যেকই কি, আচ্ছা ইকুইলেটারাল মানে কি সমবাহু ত্রিভুজ। এখন দেখো তো ত্রিভুজ আছে কয়টা, 4টা, পয়েন্ট আছে কয়টা 5টা, পয়েন্ট কয়টা 5টা। তাহলে পিজনের প্রিন্সিপাল কি বলে বলো, কমপ্লেক্স সংখ্যা যদি পিজনের সংখ্যা বেশি হয় তাহলে এট লিস্ট আমরা একটা কম থাকবে যেখানে দুইটা পিজন আছে, রাইট, ভেরি গুড। তাহলে এটার সাথে এটা মিলাও, 4টা আছে ঘর, 5টা পয়েন্ট, তাহলে কি একটা ঘর পাওয়া যাবে যেখানে, ভেরি গুড। তাহলে একটা করে প্রথমে দিলাম 4টা হলো, 5 নম্বরটা কি কোন না কোন ঘরে যাবে, তাহলে সেই ঘরে কয়টা বিন্দু হয়ে গেল 2টা। এখন এই ছোট ত্রিভুজে 2টা বিন্দু তুমি যেখানেই নাও তাদের সর্বোচ্চ দূরত্ব কত, সব ছিল না, কারণ একটা সমবাহু ত্রিভুজে, মনে করে ছোটটার আমি একটু জুম করে দিলাম, হ্যাঁ, একটা সমবাহু ত্রিভুজে সবচেয়ে দূরের দূরত্ব কোথায়, ভার্টেক্স কোথায়, কারণ এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্সের দূরত্ব সর্বোচ্চ কত, আর 2টা বিন্দু তো সর্বোচ্চ হাফে করতে পারে, আর ভিতরে বললে কি হবে একটু কম। সবাইকে বুঝলাম? তাহলে এখন আমরা এই রিলেটেড আরেকটা প্রবলেম